হ্যালো এভরি প্রোগ্রামিং উইথ পিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো আজকে আমরা যে টিউটোরিয়ালটি শিখবো সেখানে আমরা শিখবো কন্ডিশনাল স্টেটমেন্টের ব্যবহার তো শুরুতে আমাদের জানা লাগবে বেসিক ইফ এলস কিভাবে ব্যবহার করে হয়ে থাকে কন্ডিশনাল স্টেটমেন্ট সবসময় কাজ করে আইদার ট্রু অর ফলসের উপর ডিপেন্ড করে অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটি কন্ডিশন থাকে সেটি হলো ইফ আমার বয়স তেরো বছরের নিচে হয় তার মানে আমি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না আমার বয়স যদি তেরো বছরের উপরে হয় তখন আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো আমরা যে ফেসবুকের এক্সাম্পলটা নিয়েছিলাম ওইটাই আমরা ইউজ করি সো আমরা আমাদের প্রিভিয়াস টিউটোরিয়াল থেকে দেখেছিলাম কীভাবে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো এটা খুবই ইজি জাস্ট একটা নাম দিব ধরুন এইচ দিলাম এইচ দিয়ে আমরা ফেসবুক এক্সাম্পল দেখেছিলাম তেরো বছরের যদি কম হয় তাহলে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবো না তেরো বছরের বেশি বড়ো হলে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবো এই জন্য আমরা এখানে এইচ তেরো নিলাম তেরো নেওয়ার পরে তো আমাদের ইফ এলস স্টেটমেন্ট ডিক্লেয়ার করা লাগবে ইফ দেন আমরা কন্ডিশন দিব যদি এইচ ইজ গ্রেটার দেন থার্টিন নেক্সট যেটা দেওয়া দেওয়া লাগবে আমাদের কোলন দেন আমরা স্টেটমেন্টে কী দেখতে চাই প্রিন্ট ইউ আর অ্যালাউড টু ক্রিয়েট অ্য বি অ্যাকাউন্ট নেক্সট এখানে আমরা দেখলাম আমরা ইন্টেন ইন্টেন করেছি প্রিন্ট লেখাটাকে এখন এলস যেটা করবো আমরা যদি সেকেন্ড কন্ডিশনে এলস আমরা স্টেটমেন্টে যা দেখতে চাই প্রিন্ট মনে রাখবেন ইফ ইফ এবং এলসের পরে কোলন দেওয়াটা খুবই জরুরি আদারওয়াইজ প্রোগ্রামটা এরর দেখাবে প্রিন্ট আমরা এটা দেখাবো আদারওয়াইজ ইউ আর নট লাউড তো দেখে নেওয়া যাক আমাদের এখানে প্রোগ্রামে কী হচ্ছে আমরা শুরুতে একটি ভেরিয়েবল নিয়েছি এইজ ইকাল টু থার্টিন হিসেবে তো এইজ যদি থার্টিনের থেকে বড়ো হয় তাহলে প্রোগ্রামটা প্রিন্ট করবে ইউ আর অ্যালাউড টু ক্রিয়েট অ্যান এফ অ্যাকাউন্ট যদি এইজ গ্রেটার দেন থার্টিন এই জিনিসটি ফলস হয় তখন আমাদের এল স্টেটমেন্ট প্রিন্ট ইউ আর নট অ্যালাউড এই জিনিসটা তখন প্রিন্ট হবে ধর দেখে নেওয়া যাক যেহেতু এইজ আমাদের ই গ্রেটার দেন থার্টিন আমরা যদি রান করি আমরা ওর উপরে কী পাই ইউ আর নট অ্যালাউড কারণ আমরা ভেরিয়েবল এইজ নিয়েছি থার্টিন আমরা যে এই এইচ নিয়েছি এটি তেরো থেকে বড় নয় কারণ এটি হলো তেরোর সমান তার মানে এই ইফ কন্ডিশন কাজ করবে না আমাদের এখানে এলস কন্ডিশনটা কাজ করবে এই জন্য আমরা আউটপুটে ইউ আর নট অ্যালাউড দেখতে পাচ্ছি এখন যদি আমরা এটা চেঞ্জ করে দিই ধরুন এইজ ইকুয়েল টু ঠেই দিলাম মানে এই এইচটা চেঞ্জ হয়ে বিশ হয়ে গেছে তার মানে এই এইচ বিশ অবশ্যই তেরো থেকে বড় এখন কোনটা কাজ করবে এখন কাজ করবে হলো ইফ কন্ডিশন তার মানে ইউ আর অ্যালাউড টু ক্রিয়েট এফ বি এখন এই জিনিসটা প্রিন্ট হবে তো আমরা যদি রান করি দেখতে পাচ্ছেন এইজ ইজ গ্রেটার দেন থার্টিন কারণ বিশ তেরো থেকে বড় এবং এই কন্ডিশনটা ট্রু হচ্ছে এই জন্য আমাদের ইউ আর অ্যালাউড টু ক্রিয়েট এফ পি অ্যাকাউন্ট এই জিনিসটা আউটপুটে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখন এল স্টেটমেন্টটা কেটে দিই তাহলে আমরা যেটা দেখতে পাবো যদি আমরা প্রোগ্রামটা রান করি এবং কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে খালি ইফ স্টেটমেন্টটাই রান করবে আমরা যেটা রান করি ইফ ইফ কন্ডিশনটা হলো এইজ তেরো থেকে বড় কিন্তু আমরা নিয়েছি হলো এই জি টু থার্টি সো কন্ডিশনটা সত্য না এই জন্য এখানে কিছু দেখাচ্ছে না এখন যদি আমরা যদি অন্য আরেকটা জিনিস দেখতে যাই যেমন প্রিন্ট স্টেটমেন্ট একটা দিব আমরা প্রিন্ট ধরেন যে কোনো একটা জিনিস লিখলাম এন্ড অফ দ্য প্রোগ্রাম এখন আমরা যদি রান করি দেখতে পাবো এন্ড অফ দ্য প্রোগ্রাম এখন আমরা চাইলেও ইফ স্টেটমেন্টের ভিতরে অনেকগুলো স্টেটমেন্ট রান করতে পারি যেমন আমরা যদি আরেকটা স্টেটমেন্ট লিখি প্রিন্ট স্টেটমেন্ট ধরেন লিখলাম ধরেন লিখলাম হ্যালো ওয়ার্ল্ড আমরা যদি রান করি দেখতে পাবো এন্ড অফ দ্য প্রোগ্রাম দেখাচ্ছে বিকজ আমাদের কন্ডিশনটা এখানে সত্য নয় আমরা যদি কন্ডিশনটা চেঞ্জ করি এই জের ভ্যালুটা আমরা যদি চেঞ্জ করি ধরেন এখানে পনেরো দিলাম এখন যদি আমরা রান করি আমাদের এখানে অ্যাকচুয়ালি যেহেতু এইচ কন্ডিশনটা ফিল আপ করছে তা আমাদের আমাদের হওয়া উচিত ছিল কি ইফ কন্ডিশনটা যেহেতু ফিল আপ করছে দুইটা স্টেটমেন্ট রান হওয়ার কথা একটা ছিল ইউ আর অ্যালাউড ইউ আর অ্যালাউ টু কানেক্ট টু ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট আর একটা হলো হ্যালো ওয়ার্ল্ড আমাদের যে জিনিসটা এখানে বুঝতে হবে সেটা হলো ইনডেনটেশনের একটা ব্যবহার ইনডেন্টেশন মানে হলো কোনো একটা জিনিসকে ব্লক করে রাখা যেমন আমরা এখানে ইফের ভিতরে যে জিনিসগুলো লিখেছি এগুলো আপনারা দেখবেন একটা স্পেস দিয়ে বাম দিক থেকে একটা স্পেস দিয়ে প্রিন্টটা প্রিন্ট একটু ডান দিকে একটু স্পেস দিয়ে হোয়াইট স্পেস দিয়ে সরে আছে তার মানে এটা হলো ইফের ভিতরে এবং শেষের যে প্রিন্টটা প্রিন্ট এন্ড অফ প্রোগ্রাম এটা এটা কিন্তু দেখবেন ইফ যে লাইনে ইফের সাথে সেম লাইনে এই প্রিন্ট স্টেটমেন্ট তার মানে এটা কোনো ইন্ডেন্টেশন নাই এবং এটা হলো ইফ প্রোগ্রামের বাইরে তো আমরা যেটা আমরা যদি ধরেন চেক করতে চাই ইফের সাথে যে এটা আছে এটা যে প্রথমটা আমরা যে বাম দিকে দিয়ে ইন্ডেন্টেশনটা ক্যান্সেল করে দিয়ে আমরা একটু রান করি প্রোগ্রামটা তখন আমরা কী হয় দেখবেন দেখেন আমরা একটা এরর পাবো এর হলো এর এক্সপেক্টেড অ্যান্ড ইনটেনটেন্ট ব্লক তার মানে আমাদের যদি ইফ স্টেটমেন্ট দিই তার আমাদের এখানে একটা ইন্টেনটেশন দেয়া লাগবে যেটা পাইথনিক একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে প্রোগ্রামিং শিখতে উৎসাহিত করুন পাশাপাশি আপনাদের কোনো প্রশ্ন বা ফিডব্যাক থাকলে কমেন্ট করে আমাদের জানান আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও আপডেট পেতে বেল নোটিফিকেশনটি ক্লিক করে রাখুন